খরচা ছাড়াই বাড়িতেই যদি পার্লারের মতো হেয়ার স্পা করা যায় কেমন হয় বলো তো আর যদি সেটা হয় একেবারে পার্লারের মতোই পারফেক্ট হেয়ার স্পা তাহলে আরোই সোনাই সোহাগা পুজোর আগে তোমরা বাড়িতেই এই হেয়ার স্পাটা একবার অবশ্যই ট্রাই করো চুল কিন্তু সুপার সফট সিল্কি সাথে সাথে হেয়ার স্মুথনিংও হবে কিভাবে করতে হবে পুরো ডিটেলসে কিন্তু ভিডিওতে আমি শেয়ার করেছি বন্ধুরা তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যেতে হবে এবার রাখি তোমরা যারা নতুন আমার চ্যানেলে তাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমি নতুন নতুন অনেক তোমাদের হেল্পিং ভিডিও কিন্তু দিয়ে থাকি তো প্রথমে গ্যাস ওভেনে একটি পাত্রে আমি এক গ্লাস জল দিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা চাল আমি গুঁড়ো করে সেই গুঁড়ো পাউডার যেটি চালের পাউডার সেটি আমি অ্যাড করেছি এক্ষেত্রে চাল আমি ইউজ করেছি আতপ চাল আতপ চাল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে সিল্কি করে চুলের গোড়া মজবুত করে চুলকে নতুনও গজায় সাথে সাথে কিন্তু চুলে একটা হেয়ার স্পাই ট্রিটমেন্টও আসে তাই চার চামচ আমি চালের পাউডার অ্যাড করেছি এক গ্লাস জলে এরপর অল্প একটু সেই জলটি ফুটে গেলে তার মধ্যে ফ্ল্যাক সিড দিয়ে দিয়েছি ধুয়ে ফ্ল্যাক্স সিট কিন্তু মুদির দোকানে বা অনলাইন স্টোরে তোমরা পেয়ে যাবে ফ্ল্যাক্স সিট তো এটিকে দিয়েও আরও পাঁচ মিনিট মতো হালকা আছে ধীমে ধীমে ফুটিয়ে নেবো একেবারে হাই ফ্লেমে ফোটাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে যাবে দেখো যদি মনে হয় গাঢ় হয়ে গেছে তাহলে তোমরা অল্প আরেকটু জল কিন্তু পরে অ্যাড করতে পারো তো এখানে আমার ওই পাঁচ থেকে ছ মিনিট মতো লেগেছে এটি তৈরি করতে এরপর হালকা ঠান্ডা হয়ে আসলে একটি ছাঁকনির সাহায্যে এটিকে পুরোটাই ভালোভাবে ছেঁকে নেবে যাতে একটা স্মুথ ক্রিমটি শুধু বেরিয়ে আসে সেরকমটি তোমাদের করে নিতে হবে না হলে যেটা হবে তোমাদের চুল ধোয়ার সময় খুব অসুবিধা হবে আর এই ছাঁকনি দিয়ে যখন ছাঁকবে তখনও কিন্তু অনেকটা সময়ও তোমাদের যাবে তোমাদের সেই চুলটা ধোয়ার যে সময়টা সেটা এখানে বেঁচে যাচ্ছে তাই ভালোভাবে ছাঁকনি দিয়ে এই ক্রিমটিকে কিন্তু বার করে নিতে হবে তাহলে একটা সুন্দর পুরো পারফেক্ট হেয়ার স্পাইল যে ক্রিম সেটি কিন্তু তৈরি হবে আমি পুরো এটাকে যেটা বানিয়েছি সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এরপর আমি দু চামচ মতো ভর্তি ভর্তি টক দই দিয়ে দিয়েছি টক দই অবশ্যই টক দই তোমরা অ্যাড করবে এরপর ওই যে ক্রিমটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে মধু অ্যাড করতে পারো বাট মধুটাকে আমি এখানে স্কিপ করেছি যেহেতু আমার হেয়ারটা ভীষণ অয়েলি তাই মধুটাকে স্কিপ করেছি তোমাদের যাদের হেয়ার ভীষণ রুক্ষ সূক্ষ্ম কুচকানো তারা কিন্তু মধু ইউজ করতে পারো এরপর চুলটাকে ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে তারপর সেই ভিজে চুলে এই ক্রিমটিকে কিন্তু অল ওভার অ্যাপ্লাই করে রাখতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগিয়ে রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে ব্যাস পার্লারের মতো তোমাদের কিন্তু হেয়ার স্পা হয়ে যাবে আর কোনো খরচাই হবে না কারণ চাল তো বাড়িতেই থাকে শুধু ফ্ল্যাক্সিডটাই একটু লাগবে তা ওই কুড়ি টাকা মতো কুড়ি টাকায় তোমাদের হেয়ার স্পা হয়ে যাচ্ছে এটা কি একটা কম আনন্দের বিষয় বলো তো যাই হোক এটিকে অল ওভার গোড়ায় গোড়ায় কিন্তু করে নিতে হবে বন্ধুরা এটিকে আর তারপর থেকে মিনিট পর জল দিয়ে নর্মাল ধুয়ে নেবে চাইলে তোমরা তখন কিন্তু শ্যাম্পু করতে পারো বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ক্রিমটি অ্যাপ্লাই করার পর শ্যাম্পু করবে না পরের দিনকে শ্যাম্পু করার জন্য তারপরে এটার রেজাল্ট দেখলে তোমরাও জাস্ট ওয়াও 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 করবে চুলে সবসময় হাত দিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সিল্কি এবং সফট হবে ভিডিও ভালো লাগলে লাইক